এই মুহূর্তে আমাদের রিজনে কোনো সিনপটিক সিচুয়েশন নাই, কোনো ওয়েদার সিস্টেম নাই। তবে যদি বে অফ বেঙ্গলে বলি, এখনো একটা লো প্রেশার সিস্টেম রয়েছে, নিম্নচাপ অবস্থান হচ্ছে সাউথ ইস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে। স্লোলি স্লোলি আগামীকাল সাউথ আন্ধ্রা নর্থ কোস্ট তামিলনাড়ুর দিকে মুভ করার একটা পসিবিলিটি রয়েছে। ফলে এখন দুই থেকে তিন দিন এক্সপেক্টেড যে হয়তো তাপমাত্রা আরও একটু কমবে, 1 ডিগ্রি কমার একটা চান্সেস রয়েছে। পরে উইকেন্ডের দিকে আবার তাপমাত্রা, রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবার এই তাপমাত্রা যদি কলকাতা বলি, 20 ডিগ্রির উপরে যাওয়ার একটা চান্সেস রয়েছে। যদি রেইনফল ফোরকাস্টটা বলি, আগামী 4 দিন নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দুই জায়গায় কিন্তু ড্রাই থাকবে। এবার ডে 5, রোববার সোমবার, তার মধ্যে একদিন মোস্ট প্রবলি সোমবারের দিকে একটা বৃষ্টির চান্সেস রয়েছে কোস্টাল জেলাগুলোতে। ফলে তাপমাত্রা যেটা বলছি যে বাড়বে, 20 থেকে 22 ডিগ্রি কলকাতা চলে যাওয়ার একটা চান্সেস রয়েছে। তবে নর্থ বেঙ্গল মোটামুটি আগামী 5-6 দিন ড্রাই থাকবে। সিভিয়ার কোনো ওয়েদার হবে না, যে বৃষ্টিগুলো বলছি যে সোমবারের দিকে বা রোববার সেকেন্ড হাফ নাইট থেকে সোমবারের দিকে যে পসিবিলিটি রয়েছে, খুব হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়তো কোস্টাল জেলাগুলোতে হবে। বিশেষ করে জেলা যদি বলি নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, সাম পার্টস অফ কলকাতা একটা চান্সেস রয়েছে, যেটা বললাম সোমবারের দিকে। প্রবাবিলিটি এতটাই স্ট্রং নয়, হয়তো 25 থেকে 30-50% চান্সেস রয়েছে যে বৃষ্টি, কিন্তু ক্লাউডিং হবে, তাপমাত্রা রাতের তাপমাত্রা বাড়বে, যেটা 18 থেকে হয়তো 22 ডিগ্রি 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা মোটামুটি 28 থেকে 30 ডিগ্রির কাছাকাছি কিন্তু কলকাতা চলবে। পশ্চিমে জেলাগুলোতে বৃষ্টির কোনো চান্সেস নাই, নর্থ বেঙ্গল যেটা বললাম ওখানে বৃষ্টির কোনো চান্সেস নাই, সাউথ বেঙ্গলে যে কোস্টাল জেলাগুলোতে হচ্ছে সেখানে মোস্ট ম্যাক্সিমাম চান্সেস রয়েছে যে সোমবারে বৃষ্টি হবে। প্লাস যদি হয়, আমি প্লাস মাইনাস 12 ঘন্টা যদি বলি, রোববার সেকেন্ড হাফ থেকে সোমবারের দিকে একটা বৃষ্টি আসবে।